প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে পরিবারের সকলকে নিয়ে কুশলে আছেন। আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই আমাদের আসল সম্পদ। সামাজিক সুখ শান্তির একটি অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু অবশ্যই আমাদের সুস্বাস্থ্য আর বাজার চলতি সামাজিক ও পারিবেশিক বর্তমান আবহে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য চাই হাইজেনিক ও পুষ্টিকর খাবার। সুষম খাদ্যই পারে আমাদের ইমিউনিটি শক্তি বাড়িয়ে দিতে। আমি এই ভিডিওটিতে আপনাদের আজ দেখাবো একটি অতি পুষ্টিকর ও দৃষ্টিনন্দনিক সুষম পানীয়। এটি তৈরি করতে আমি ব্যবহার করেছি সুপার শক্তিশালী ফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার দুধ, কারণ এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, নিয়াসিন ও রিবোফ্লোবিন। দুধের নানা পুষ্টিগুণ আপনাকে সুস্থ, সবল ও নিরোগ রাখতে পারে। তারপর নিয়েছি মরসুমি ফলের রাজা আম, কারণ আমেতে আছে বহু প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ। তাছাড়াও এতে রয়েছে ভিটামিন এ, বি5, বি6, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে। পাশাপাশি রয়েছে প্রোটিন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ফোলেট ইত্যাদি। আপনার দৈনিক প্রয়োজনীয় যে ভিটামিন সি, তার 70% দিতে পারে আমেল। আমি ব্যবহার করেছি ডাক্তার ফল আপেল, কারণ আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, শর্করা, আঁশ, পেকটিন এবং ম্যালিক অ্যাসিড। আবার এর মধ্যে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট, যা হৃদরোগ এবং ডায়াবেটিস প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে। আমি নিয়েছি মরসুমি ফল তরমুজ, কারণ তরমুজে 90% পর্যন্ত জলের পাশাপাশি কম পরিমাণে ক্যালোরি থাকে এবং পুষ্টিকর উপাদানের জন্য এটা সত্যি অসাধারণ। ফ্যাট ও কোলেস্টেরল না থাকার কারণে এটা তরতাজা, পুনরুজ্জীবক ও হাইড্রেটিং ফল। এর মধ্যে ভরপুর ভিটামিন ও মিনারেল থাকে এল, যা বয়সের ছাপ পড়ার মোকাবিলা করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি করে ও তারুণ্যে ভরা ত্বক দেয়, ক্যান্সার ও কিডনির রোগ প্রতিরোধ করে, ওজন কমাতে সাহায্য করে, ব্লাড প্রেশার কমায় ও এনার্জি বাড়ায় এল। আর সর্বশেষ উপকরণটি হিসাবে বেছে নিয়েছি সবজা বীজগুলি। সবজা দানায় 11 গ্রাম প্রোটিন, 5 গ্রাম শর্করা, 2 গ্রাম ফাইবার থাকে, যা সহজেই ওজন কমাতে সাহায্য করে। এই দানায় তেলজাতীয় পদার্থ লিনোলিক, লিনোলেনিক অ্যাসিড থাকে। সবজাতে আরও পাওয়া যায় ওমেগা-3 ও 6 ধরনের ফ্যাটি অ্যাসিডের গুণ। ভিডিওটিতে দেখতে পাবেন প্রথমে আমি 0.5 লিটার দুধ ও তাতে পরিমাণ মতো চিনি মিশিয়ে বেশ সতর্কতার সঙ্গে উনুনে ফুটিয়ে বেশ একটু ঘন করেছি। তারপর তাকে ঘরের স্বাভাবিক তাপমাত্রাতে নিয়ে এসেছি। এরপর সেই দুধটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে হিমায়িত বা ঠান্ডা করলাম, কারণ পানীয় ঠান্ডাতেই সর্বাপেক্ষা বেশি তৃপ্তিদায়ক ও সুস্বাদু। পাশাপাশি আমি একটি পরিষ্কার প্লেটে কিছুটা আম, আপেল ও তরমুজ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে জলে ধুয়ে টুকরো টুকরো করে কেটে সাজিয়ে রেখেছিলাম, আর একটি ছোট্ট বাটিতে কিছুটা জল নিয়ে সবজে দানাগুলি ভিজিয়ে রেখেছিলাম, মিনিট 15 রাখলেই যথেষ্ট। এরপর ফ্রিজ থেকে ঠান্ডা দুধটা বের করে তাতে উপকরণগুলি, মানে আম, আপেল ও তরমুজ এবং সবশেষে ভিজিয়ে রাখা সবজা দানাগুলি আঁকে আঁকে ঢেলে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এরপর দিলাম রোজ সিরাপ 2-3 টেবিল চামচ। এটা পানীয়টিতে একটি মিষ্টি গন্ধ নিয়ে আসে এবং সুস্বাদু ও করে তোলে। ব্যাস, পানীয় তৈরি। কাচের গ্লাসে ঢেলে পরিবেশন করলেই হলো। আর একটি কথা প্রিয় দর্শক, খাদ্য বস্তু অপচয় থেকে বিরত থাকবেন। আপনাদের বেঁচে যাওয়া খাদ্য অনেক ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণ করতে পারে। আপনাদের জীবন শান্তি ও আনন্দে ভরে উঠুক। পরিশেষে ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময়ের কিছুটা আমাকে দেওয়ার জন্য।